আপনার প্রিপারেশন কি? এই যে আপনার জন্মদিন আবার মুক্তি পাচ্ছে, সেলিব্রেট হবে নিশ্চয়ই? আমি খুব এক্সাইটেড, নিশ্চয়ই সেলিব্রেট করবেন। হ্যাঁ, এই জিনিসটা নিয়ে খুব মজার, মানে এটা আমার জন্য অনেক লাকিও, আমি যেদিন পৃথিবীতে এসেছি এরকমই সেই বছর ঘুরে ঘুরে এই দিনটি আবার আসছে, সেই দিনেই মুক্তি পাচ্ছে আপনার মুভি। এবং আমার অনেক পছন্দের একটা মুভি এটা, এবং অনেক ধরে ধরে ছবিটাতে কাজ করা, ছবির ক্যামেরাম্যান ছিলেন মাহফুজুর রহমান, উনি অনেক ধরে ধরে কাজ করিয়েছেন, হীরা ভাই অনেক অনেক, মানে এটা আসলে ওনাদের কে যে কৃতজ্ঞতা স্বীকার করার মতো ভাষা নাই এত। তো মানে ভাবছি যে কি করা যাবে, ছবি দেখবো হলে গিয়ে, তারপর ফ্রেন্ডদের সাথে ঘুরবো ফিরবো, মানে অনেক আমি খুব এক্সাইটেড। আপনার এই যে কি বলবো, ক্যারিয়ারের যে লাইফটা, আপনি খুব অল্প সময়ের মধ্যে শাকিব খানের সাথে কাজ করেছেন, আমাদের দেশের জনপ্রিয় একজন নায়ক, সোহানুর রহমান সোহান ভাইয়ের সাথে কাজ করেছেন, রাজ্জাক ভাইয়ের সাথে কাজ করেছেন, তো এই যে অনুভূতি কেমন লাগে এত বড় বড় শিল্পীদের সাথে কাজ করেছেন? আসলে এটা আমার আমার পয়েন্ট অফ ভিউ থেকে, যে যদি কখনো কোনো বড় আর্টিস্টের সামনে কাজ করা হয়, মানে অনেক সিনিয়র আর্টিস্টদের সাথে কাজ করা হয়, হ্যাঁ, তাহলে না ভেতর থেকে কাজ অটোমেটিক বের হয়ে আসে, বিকজ তারা যখন সামনে থেকে দাঁড়িয়ে এক্সপ্রেশন দেয়, ওইটা না যে উনি স্যাড এক্সপ্রেশন দিলে না অটোমেটিক স্যাড চলে আসে, স্যাডনেসটা চলে আসে, এক্সপ্রেশন চলে আসে, হ্যাঁ, দেন উনি একটা ডায়লগ দিলে না ওই স্পিডটা থেকে না আমারও অটোমেটিক একটা ডেলিভারি চলে আসে। সো সিনিয়রদের সাথে কাজ করলে এটা অনেক প্লাস হয় নতুনদের জন্য বিশেষ করে, বিকজ ওরা অনেক স্পিড পায়, আর এরা মানে সিনিয়র আর্টিস্টগুলো এত হেল্পফুল হয়, মানে এত হেল্প করেন নতুনদেরকে, হ্যাঁ, মানে আমি আমার ক্ষেত্রে যা দেখেছি, যে রাজ্জাক আঙ্কেল বলেন, সাকিব ভাই বলেন, এরা অনেক অনেক হেল্প করেছেন। একজন নতুন আর্টিস্ট হিসেবে আমি তাদের কাছ থেকে হেল্পটা না পেলে হয়তো আজ এই পর্যন্ত আসতে পারতাম না। অবশ্যই। আচ্ছা, ছবি তো অনেক ধরনের হয়, অ্যাকশন ছবি হয়, রোমান্টিক ছবি হয়, তো আপনার কোন ছবি করতে আপনি বেশি ইন্টারেস্ট ফিল করেছেন এবং আপনি কমফোর্ট ফিল করেন? আসলে আমার মনে হয় একজন আর্টিস্ট তখনই পরিপূর্ণ আর্টিস্ট যখন সে সব ক্যারেক্টারে নিজেকে কমফোর্ট ফিল করে, রাইট? হ্যাঁ, আমাকে আমার আমাকে আমি কি সেটা না, ক্যারেক্টারটা কি সেটার ভিতরে আমাকে ইনভলভ করতে হবে। হ্যাঁ, এটা এমনও হতে পারে আমি একজন ঘরের কাজের মেয়ের অভিনয় করতে পারি, আমি একজন সন্ত্রাসীর মেয়ের অভিনয় করতে পারি, আমি একজন খুব রোমান্টিক একটা মেয়ে, আমি একটা গ্রামের মেয়ে, আপনি সন্ত্রাসী করতে পারেন, অনেক কিছুই করতে পারি। এটা হলো আমার মনে হয় যে আমাকে ক্যারেক্টারে ইনভলভ হতে হবে, ওই ক্যারেক্টার নিজেকে ওইখানে দাঁড় করাতে হবে, দেন করতে হবে। এই চলচ্চিত্র অঙ্গনে আপনার কোনো আইডল আছে কিনা, মানে আপনি কাউকে ফলো করেন কিনা, বা না ও ভালো লাগার একটা জায়গা? ভালো লাগার তো অনেকেই আছেন, অনেকেই অনেক পছন্দ হয়, অনেকের অনেক কিছুই খুব ইচ্ছা করে যে হয়তো এরকম হলে ভালো হতো, বাট অনুকরণ কাউকে করি না, অনুসরণ করি অনেককেই।